তৃতীয় তাফসীর, ওটা কোন কোন মুফাসসিরগণ উল্লেখ করে, সেটা হচ্ছে বুর্জ বলা হয়েছে আকাশের দরজাগুলি। আকাশ বহু দরজা বিশিষ্ট আছে, যেসব দরজা দিয়ে ফেরেশতারা আসা যাওয়া করেন। জি হ্যাঁ, ফেরেশতারা আসা যাওয়া করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, তার জন্য দরজা খুলতে বলা হয়েছে, আর খুলেছেন। ফেরেশতা বলেছেন যে ওয়াবিহি ওমের তো হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলে আমাদের খুলতে বলা হয়েছে, না হলে কোনো মানুষের জন্য দরজা খোলা যাবে। কিন্তু পাগলা সাত আকাশ কি করে বুঝে, পাগলা পীর সাত আকাশে কি করে পৌঁছে গেল? আর সাত আকাশে তো পৌঁছিল গিয়ে ও আরশ পার করে দিল, কুরসি পার করে দিল, ও তো পার করলো করলো বলছে আল্লাহতেই গিয়ে লয় হয়ে গেল, ফানা হয়ে গেল। জি ফানা ফেল, এমন হয়ে গিয়ে লয় হয়ে গেল বলছে আরশ কুরসি পর্যন্ত তো ওই পাগলাকে, ওই যে ওদের নেটওয়ার্ক ছিল নিচে থেকে, হ্যাঁ গোস কুতুবের পাগলারে পাগলারে করছে আওয়াজ আসছে। আল্লাহতে যখন বিলীন হয়ে গেল, ঢুকে পড়লো, তখন আর কোন সাড়া শব্দ আসে। কোন কিতাবে রয়েছে? কোরআনেও নেই, হাদিসও নেই, হ্যাঁ হক্কানি পীরদের কিতাবে রয়েছে, কথিত হক্কানি পীর নামে লিখে শুনলেন কিতাবে, আমি বললাম না কি কিতাব, মওয়াইজ কারিমিয়াতে রয়েছে। মাশাআল্লাহ, এগুলো ধর্মীয় পুস্তক না শিরকিয়া কুফরিয়া পুস্তক? আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশশাইতানির, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খোলার পারমিশন নেওয়া হচ্ছে, তারপরে বলছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলতে বলা হয়েছে। জি হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে খুললাম। আর তারপর সাত আকাশ পর্যন্ত গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, আর তারপরে গিয়ে গেলেন আল্লাহর সাথে কথা বললেন, ওখান থেকে ফেরত আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহর দেখার বিষয়টি তো ইখতিরাফ রয়েছে, সঠিক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কে তিনি সচক্ষে দেখেননি, কথা বলেছে, আর কথা বলার জন্য সচক্ষে দেখা জরুরি নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কসম করে বলছেন, কসম করে বলছেন সহিহ মুসলিমের হাদিস, আর বলছেন যে কেউ যদি বলে মান কালা ইন্না মুহাম্মাদান রাআ রাব্বাহু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে আল্লাহকে সচক্ষে দেখেছে, ফাকাদ আযামাল ফিরিয়াতা, তাহলে সে বড় চরম মিথ্যে অপবাদ দিল। মেরাজ থেকে ফিরে আসছে স্ত্রীর কাছে সব খুলে বলেছেন, দুনিয়ার কাউকে না বলতে পারে কিন্তু স্ত্রী সব কথাই বলেছেন। তিনি বলছেন চরম মিথ্যাবাদী ওইবাদী ওই ওই ব্যক্তি যে বলবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বকে দেখেছে, আর এ শুধু দেখেনি ও ঢুকেই পড়েছে, কি পাগলা। এগুলি ধর্ম, কোন ধর্ম থেকে না হয়েছে আল্লাহ ভালো জানে। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর এই সনদ না ইব্রাহিম না মুসা না ঈসা না মুহাম্মদ কোন আম্বিয়া রাসূলের উপর নাযিল করেননি, এমন ধর্মের ধর্ম এই সুফিবাদ, এই পীর তন্ত্রবাদ, এই গুরুবাদ। আল্লাহ হেফাজত করে সব শান্তি করে। আকাশের দরজা সম, তিন নম্বর তাফসীর, চার নম্বর তাফসীর অনেকে করেছেন, সমস্ত তারকা গ্রহ এগুলির মানাজেল রয়েছে, মানে রাশিচক্র রয়েছে বাংলাতে, সেগুলি কি বলা হয় রাশিচক্র। অনেক বাংলা অনুবাদক এই জন্য এইভাবে তর্জমা করেছেন, শপথ সেই শপথ শপথ রাশিচক্র বিশিষ্ট, রাশিচক্র বিশিষ্ট আকাশের তাদের কাছে, তারা বলছেন প্রত্যেকটি তারকা নক্ষত্রের কি রয়েছে, রাশিচক্র রয়েছে। যেই রাশিচক্র গুলি সম্পর্কে তারা বলেছেন যে সেগুলি কাল তাসরি বা কাল কুসুরে লিল কাওয়াকিব, সেগুলি হচ্ছে এক একটি প্রাসাদ, এক একটি টাওয়ার, এক একটি বড় বড় অট্টালিকার মতো, কিসের, আমাদের জন্য না, হ্যাঁ কিসের জন্য, এক একটি নক্ষত্রের জন্য, তারকার জন্য, এক একটি তারকা নক্ষত্রের ক্ষেত্রে সেই রাশিগুলি হচ্ছে, এক একটি রাশি হচ্ছে বড় বড় অট্টালিকার মত। আর অট্টালিকার আরবি একটু আগে হ্যাঁ বললাম, সেটা হচ্ছে গুরু, সেই জন্য এগুলো কি বলা হয়েছে, গুরু বলা হয়েছে। আকাশে সেগুলি এক একটি তারকা যেন বিশাল বিশাল যেন প্রাসাদ অট্টালিকা।